যে খবরের দিকে নজর রাখবো, সাংসদ অভিনেত্রী নুসরত জাহানকে ফের চিঠি দিয়েছে ইডি এবং প্রয়োজনীয় ডকুমেন্টস এখনো পর্যন্ত নুসরত জাহান ইডিকে দেয়নি, যে কারণেই তাকে আবারও চিঠি পাঠিয়েছে ইডি। এর আগেই আমরা দেখেছি ফ্ল্যাট প্রতারণা কাণ্ডে নুসরত জাহানকে তলব করা হয়েছিল এবং তিনি তার নির্ধারিত সময়ে হাজিরা দিয়েছিলেন। তাকে বেশ কিছু জিনিস নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে জিজ্ঞাসাবাদের দিন নুসরত ইডিকে যে ডকুমেন্টস জমা দিয়েছিল তাতে সন্তুষ্ট নয় ইডি, তাই সেই দিনকেই বলা হয়েছিল বাকি সমস্ত নথি পাঠানোর জন্য নুসরত পাঠিয়ে দেবেন বলেছিলেন। কিন্তু এখনো পর্যন্ত এতগুলো দিন কেটে যাওয়ার পরেও এখনো পর্যন্ত সেই নথি নুসরত ইডিকে দেয়নি, যে কারণেই তাকে আবার চিঠি দিয়েছে ইডি। দ্রুত সেই সমস্ত নথি চেয়ে পাঠিয়েছে ইডি, ফের নুসরত জাহানকে চিঠি ইডির, নথি না পাওয়া নিয়ে ফের নুসরত জাহানকে চিঠি এবং প্রয়োজনীয় যে সমস্ত নথি এখনো বাকি রয়েছে সেগুলো পাঠানোর জন্য চিঠি পাঠিয়েছে ইডি। ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে ইডিকে নথি দিয়েছিলেন নুসরত জাহান, সেই নথিতে সন্তুষ্ট নয় ইডি, বাকি নথি নুসরতকে পাঠাতে বলেছিল ইডি। কিন্তু জিজ্ঞাসাবাদের পর এতগুলো দিন কেটে গিয়েছে তা সত্ত্বেও এখনো সেই সমস্ত নথি পাঠায়নি নুসরত জাহান, যে কারণেই তাকে আবারও তলব করা হয়েছে, তাকে আবারও চিঠি পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, নুসরত জাহানকে এবার চিঠি পাঠিয়েছে ইডি, কি বলা হচ্ছে সেই চিঠিতে? একদমই তোমাকে জানিয়ে রাখবো যে ফের নুসরত জাহান তাকে চিঠি পাঠিয়েছে ইডির তরফ থেকে, কারণ সেই চিঠিতে বলা হয়েছে যে ডকুমেন্টস পায়নি ইডি। অর্থাৎ নুসরত জাহান যেদিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিল ইডি কর্তাদের, সেই দিনই নুসরত জাহান যে ডকুমেন্টস তাকে আনতে বলা হয়েছিল এবং যে ডকুমেন্টস সেদিনকে তিনি দিয়েছিলেন, সেই ডকুমেন্টসে ইডি কর্তারা বলেছিলেন যে এতে কম ডকুমেন্টস আছে এবং সন্তুষ্ট হয়নি তারা, আরো বেশ কিছু ডকুমেন্টস চাই বলে নুসরত জাহানকে বলা হয়েছিল। এবং তখনই নুসরত জাহান বলেছিলেন যে তিনি এই সমস্ত ডকুমেন্ট যেগুলো ইডিকর্তারা চায় সেগুলো তিনি পাঠিয়ে দেবে। এবং তার জিজ্ঞাসাবাদের এতগুলো দিন কেটে যাওয়ার পরেও, প্রায় কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পরেও, কিন্তু এখনো অবধি নুসরত জাহান তিনি কোন রকম ডকুমেন্ট পাঠায়নি এবং ইডিকর্তারা যে এখনো অবধি কোনো ডকুমেন্ট পায়নি সেই বিষয়টা লিখেই মূলত এই চিঠি পাঠানো হয়েছে নুসরতের কাছে। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখবো এই যে সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের যিনি কর্ণধার, যিনি ডিরেক্টর এই রাকেশ সিং, তাকেও তলব করা হয়েছে। কারণ গতবার যখন তলব করা হয় নুসরত, রূপলেখা এবং রাকেশকে তলব করা হয়, রূপলেখা এবং নুসরত আসলেও রাকেশ সিং তিনি কিন্তু হাজিরা দেননি, তিনি গড় হাজির ছিলেন, সেই কারণের জন্য ফের আরো একবার রাকেশ সিংকে তলব করা হয়েছে, আগামী সপ্তাহে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ রিয়া, তোমাকে ফোনে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে আরো তৎপর ইডি এবং সেই যে সংস্থা, অর্থাৎ ফ্ল্যাটের যে সংস্থা, সেই সংস্থার যিনি ডিরেক্টর রাকেশ সিং, তাকে তলব করা হচ্ছে, সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে আগামী সপ্তাহে। আগের বার তিনি গড় হাজির ছিলেন। ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে অভিনেত্রী সাংসদ নুসরত জাহান, তারই সঙ্গে রূপলেখা মিত্র এবং এই ডিরেক্টর রাকেশ সিং, তাকে তলব করতে তলব করা হয়েছিল। কিন্তু নুসরত জাহান এবং রূপলেখা মিত্র হাজিরা দিলেও হাজিরা দেননি এই রাকেশ সিং, যে কারণেই তাকে আবার তলব করেছে ইডি আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। তারই পাশাপাশি নুসরত জাহান তাকে আবার চিঠি পাঠিয়েছে ইডি। ফ্ল্যাট দুর্নীতি কাণ্ডে যে নথি তিনি জমা দিয়েছিলেন সেই নথিতে কিন্তু সন্তুষ্ট নয় ইডি। ফের তলব করা হচ্ছে রাকেশ সিংকে, অর্থাৎ ফ্ল্যাট দুর্নীতি কাণ্ড, যে দুর্নীতি কাণ্ডে নাম উঠে এসেছে অভিযুক্ত রাকেশ সিং এবং সেই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন এই রাকেশ সিং, তাকে আবারও তলব করেছে ইডি। আগামী সপ্তাহে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে তাকে। এর আগের বার যখন তাকে তলব করে ইডি সেবার তিনি গড় হাজির ছিলেন। অভিনেত্রী সাংসদ নুসরত জাহান, রূপলেখা মিত্র এবং রাকেশ সিং, এই তিনজনকেই তলব করেছিল ইডি। কিন্তু নুসরত জাহান এবং রূপলেখা মিত্র হাজিরা দিয়েছিলেন, অথচ হাজিরা দেননি এই ডিরেক্টর রাকেশ সিং। তবে এবার তাকে হাজিরার নির্দেশ দেওয়া হচ্ছে আগামী সপ্তাহে রাকেশ সিংকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দিয়েছে।